লেভেলটা কমাও সাউন্ড কমাও স্বরূপে রূপের খেলা খেলবি যদি মন আমার খেলবি যদি মন প্রশ্ন করে বাবলি সরকার আস্তে আস্তে যাবে কিন্তু বলে ওই আমি আস্তে ধীরে বলবো কথা রাখিয়া পিড়িতিরে চার শুনে তার মধুর হযরত ওমরের তরিকা হচ্ছে মুহাম্মাদিয়া তরিকা আপনি আমাকে যে প্রশ্নটি করলেন প্রশ্নটি এর আধ্যাত্মিকতা এবং
নিগুড়ভাবে যদি আমরা একটু বিচার বিশ্লেষণ করে দেখি তাইলে এই মারফত তত্ত্ব এই মারফতটা আমার আল্লাহ হইতে প্রাপ্ত হইলেন দয়াল নবী দয়াল নবী 96000 কালাম এই 96000 কালামের মধ্যে 30000 হইছে জাহেরি যা হচ্ছে পবিত্র কোরআনে প্রকাশ হ্যাঁ হ্যাঁ আর রয়ে যায় তাহলে 66000 66000 রয়ে গেছে আমাদের এই দুনিয়ার মধ্যে যত ওলি আব্দালগণ আছে বাবা শাহজালাল সাফরান আমার বড় পীর খাজা মঈনুদ্দিন আজকের যিনি দয়াল মুর্শিদ আলী ফকির যার যার প্রিয় মুর্শিদ সকলের সিনার মধ্যে এই হচ্ছে 6000 আর রয়ে গেছে 60000 ওসমান গনির বাড়ি গেলেন আমার দয়াল নবীজি জায়া বলে ওসমান গনি তুমি বাড়িতে আসনি আমি 30000 দিয়া গেছি জাহেরি করিয়া 6000 গেছে ওলিদের সিনাই ঢুকিয়া আর 60000 রইয়া গেছে গোপন কিন্তু বটে এই গোপন এলেম দিব তোমার নিকটে ওসমান গনি বলে দয়াল নবী নিতে পারিব না এই বয়সে এত ভার সহ্য করতে পারি না যা দিছেন তার জ্বালা সহিতে না পারি আবার এই গোপন ধন আমি কেমন কইরা বহি এই কথা শুনিয়া যখন না করিয়া দিল এই কথা যখন নবীর নিকট না করিয়া দিল আমার দয়াল নবী ওসমান গনির বাড়ি হইতেই ছিল যাইয়া দেখে ও মোর রইয়াছে দাঁড়াইয়া দয়াল নবী বলে তখন বিনাইয়া বিনাইয়া শোনো শোনো ওমর আমি তোমায় বলতেছি 30000 জাহেরি আমি করেছি আর 60000 গোপন রইছে তুমি নিবানি ওমর বলে শোনেন নবী শোনেন কাহিনী 30000-এর ভার কুলাইতে পারি না 60000-এর ভার আমি নিতে পারবো না আবু বকর সিদ্দিক রইয়াছে যে থায় চলে গেলেন দয়াল নবী ওই পথ ধইরা হায় যাইয়া বলে আবু বকর তোমার কাছে বলি শোনো 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 তুমি নিদারুণ কাহিনী 30000 প্রকাশ হইয়া গেছে ভাই আর 60000 গোপন তোমার কাছে দিতে চাই আবু বকর বলে দয়াল নবী নবী দিওয়ানা নিতে পারিব না এলেম কইরা দিলাম মানা এই 60000-এর প্রকাশ ভার সইতে পারি না এই 30000-এর ভার সইতে পারি না এই 60000-এর ভার কুলাইতে পারবো না আমার দয়াল নবী চলে গেল মা ফাতেমার বাড়ি যাইয়া দেখে মা ফাতেমা রইছে দাঁড়িয়ে মাঠে পর দেখা তখন নবীর দেখা কয় কেন আসছেন পিতা একটু বলেন না বিষয় আমার নবী বলে ও জননী তোমারে জানাই হযরত আলী কোথায় আছে বলো আমার ভাই আমার মা ফাতেমা কয় ও হে পিতায় আপনার কাছে বলি আলী তো বাড়ি নাই বাবা